কোরআন সুন্নাহ নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, নামাজ নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, ঠিক কিনা? রোজা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, তারাবি নিয়েও দ্বন্দ্ব নেই। আমি দেখি যে তারাও কিন্তু তারাবি ঠিক মতো পরে, 20 রাকাত তারাবি পরে, কিন্তু ওই জাকির নায়ক পন্থীগুলা এগুলা 4 রাকাত 6 রাকাত 8 রাকাত, মানে খেয়াল করছি মর্দিয়া মর্দিয়া তরিকা। হ্যালো ভিউয়ার্স, MPH was SD Riyazuddin Bazar Chattogram. Like, comment, share and subscribe করুন। নবীকে বাদ দিয়ে কেউ যদি মুমিন দাবি করে সে কখনো মুমিন হইতে পারে না, সে নামে আব্দুল মুমিন হইতে পারে। কে? হযরত আলীর নাম লেখলে কি হযরত আলী হবে? আব্দুল মুমিন নাম রাখলে কি মুমিন হবে? হ্যাঁ, নূরুল মুমিন নাম রাখলে কি মুমিন হবে? নামে মুমিন হবে না, তার কর্মে সে মুমিন হইতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন। আল্লাহ নবী পরিষ্কার হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন যে তোমরা ততক্ষণ মুমিন হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার অন্তরের মধ্যে তুমি তোমার স্ত্রী পুত্র পিতামাতা ধন দৌলত সমস্ত ব্যক্তি বস্তুর উদ্দে দুনিয়া আল্লাহর পরে তুমি যদি নবীর মহাব্বতকে জায়গা না দাও, তুমি তৎক্ষণ আমাকে যৎক্ষণ মহাব্বতের জায়গা দিবে না, তুমি তৎক্ষণ মোমেন হইতে পারবে না। সুবহানাল্লাহ, নবীর মহাব্বত দরকার আছে কিনা? হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিনাল ঈমান। মিলাদুন নবী আমরা কেন পড়ি? এটা আল্লাহর হুকুম। কার হুকুম? এক সময় অনেকেই পড়তো না, এখন পড়তেছে আলহামদুলিল্লাহ। আমাদের খুশি আছে কিনা? আমাদের সাথে কারো ঝগড়া নাই, বিবাদ নাই, শুধু দুশ্মনের রসুল ব্যতীত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের সাথে আমাদের কোনো বিবাদ নেই, কারণ তারা হেদায়েত হইতে পারে, মুনাফেক হেদায়েত হবে না। নবীর সাথে যারা বেয়াদবি করে তারা হেদায়েত হবে না। তারপরে হেদায়েতের মালিক কে? হেদায়েত মালিক হচ্ছেন আল্লাহ। যারা সরাসরি নবীর শানে গোস্তাকি করে, কটুক্তি করে, একমাত্র আল্লাহ ছাড়া এদেরকে হেদায়েত করার দুনিয়া তার কারো সাধ্য নেই, ঠিক কিনা? আমরা জানি আলিয়া নাসাব, কৌমি নাসাব আমাদের মাঝে আছে, একটা আছে সালাফি। বাংলাদেশে তিনটা ভাগ দেখা যায়, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যারা মাযহাবে মিল্লাতকে মানে, যারা মাযহাবের অনুসারী বৃহত্তরভাবে তারা একটা পক্ষ, আর যারা মাযহাব মানে না তারা একটা পক্ষ, ঠিক কিনা? জাকির নায়েক পন্থী যারা তারা মাযহাব মানে না, লা মাযহাবি সালাফি, এরা মাযহাব জামাত ইসলামী বা মওদুদীর যারা অনুসারী আছে, মওদুদি পন্থী মওদুদিকে তারা নবীর চেয়ে বেশি মানে, নাউযুবিল্লাহ বলে কোরআন হাদিসে ভুল থাকতে পারে তাদের কথা, নাউযুবিল্লাহ, কিন্তু মওদুদির বইয়ে কোনো ভুল নাই, নাউযুবিল্লাহ বলে একটা সাক্ষাৎ শয়তান, নিজে কখনো নামাজ পড়েনি, তার ছেলেরাই সেটা বয়ান দিয়ে গেছে, ঠিক কিনা? ও তার জন্য কতগুলো মানুষ অন্ধ হয়ে গেছে। জাকির নায়েকের ভিতরে কি আছে? তার সাথে ইন্ডিয়ার যে ডন ডন বুঝেন তো, কি ভালো মানুষ না খারাপ মানুষ? হ্যাঁ, কুখ্যাত মানুষ দাউদ ইব্রাহিম, যার সাথে লেনদেন আছে টাকা পয়সা, এগুলো তো ব্যাংক থেকে বোঝা যায়, ঠিক কিনা? এই দাউদ ইব্রাহিম তাকে শত শত কোটি টাকা দিত, তাহলে নিশ্চয়ই তার সাথে কোনো ব্যবসায়িক লেনদেন আছে। দাউদ ইব্রাহিমের লেনদেন হচ্ছে যে মানুষ মারা, কন্ট্রাক্ট নেওয়া, মাদক পাচার করা, এই সমস্ত যত সন্ত্রাসী কাজকর্ম কোথা হচ্ছে এই ব্যক্তি, তার সাথে তার সম্পর্ক, কোনো আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক হইলে বুঝলাম যে সে সঠিক পথে আছে, ঠিক কিনা? কিন্তু একটা কুখ্যাত মানুষের সাথে তার সম্পর্ক বুঝতে পারি সে সঠিক পথে নাই। কিন্তু যুব সমাজকে এই ফেসবুক দিয়ে, ইউটিউব দিয়ে কতগুলা নাটক সাজিয়ে সাজিয়ে কিছু প্রোগ্রাম করে সেই আগে প্রশ্ন বলে দেয়, সেই উত্তর দেয়, এবং সে তার মনোনীত লোক ছাড়া অন্য কোনো কেউ প্রশ্ন করতে পারে না, সেই কেউ বৌদ্ধ সাজায়, কেউ হিন্দু সাজায়, এটা একটা নাটক।
তার যে ড্রাইভার তার যে পিএস তারা নিজেরাই সেটার বয়ান দিয়েছে। আছে কিনা এগুলো? এগুলো আছে। সে যদি সত্যিকারের ইমানদার মুজাহিদ লোক হইত সে ইন্ডিয়া থেকে পালিয়ে যাইত না, ঠিক কিনা? ইমানদার মোমেনদের ভয় আছে নাকি? মৃত্যুর ভয় আছে? একটু আগে না বললাম তারা তো মৃত্যুকে আলিঙ্গন করে, আর যারা মুনাফিক বেঈমান তারা পালিয়ে বেড়ায়, ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিজয় হয়েছে, ওনার পরাজয় হয়নি, ঠিক কিনা? আর এজিদ বাস্তবিক পরাজয় হয়েছে। সেদিন সে জয় দেখলো সেই জয় তার ছিল না, ঠিক কিনা? তেমনি মাযহাবের ইমামরা, ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এরকম যত মাযহাবের ইমামরা প্রত্যেককেই ওই সময়ের শাসক গোষ্ঠী সত্য কথা বলার জন্য, সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য তারা যে সংগ্রাম করেছেন, তাদেরকেও জেলখানায় ঢুকিয়ে রেখেছিল, বিষ খাওয়াই খাওয়াই ওনাদেরকেও শহীদ করেছিল, ঠিক কিনা? এগুলো ইতিহাস। নাসিরুদ্দিন আলবানীর মতো কতগুলো শয়তান বিংশ শতাব্দীতে জন্মগ্রহণ করে আজকে এই সমস্ত জাকির নায়কের মতো নিকৃষ্ট কুখ্যাত লোকগুলা জন্ম হয়েছে, ঠিক কিনা? তার আকিদাকে অনুসরণ করে সে বুখারি শরীফকে পাল্টিয়ে ফেলেছে, বুখারি শরীফের অনেক হাদিসকে বাদ দিয়ে নতুন বুখারি শরীফ সংকলন করেছে সৌদি আরবের পয়সা দিয়ে। অরিজিনাল বুখারি শরীফ যেটার মধ্যে প্রায় 248টা হাদিস মূল হাদিস সে সরিয়ে ফেলেছে, যেগুলা বেশিরভাগ হুব্বে রাসূলের উপরে, সুবহানাল্লাহ, নবীর মহাব্বতের উপরে, আউলিয়া কেরামের মহাব্বতের উপরে, আহলে বায়াতের মহাব্বতের উপরে, তার সাথে দুশ্মনী আছে, নবীর সাথে দুশ্মনী, তার সাথে আহলে বায়াতের সাথে দুশ্মনী, তার সাথে ওলিদের সাথে দুশ্মনী, ঠিক কিনা? আজকে আমরা সত্যগুলা তুলে ধরতে হবে, সত্যের জয় হবে, কি মিথ্যা দূরীভূত হবে, সত্য সমাগত। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আমরা সবচেয়ে যেন সত্য এবং ন্যায়ের জন্য লড়াই করতে পারি, ইমাম হুসাইনের আদর্শকে যেন আমরা ধারণ করতে পারি, সেটা হচ্ছে আমাদের মূল। যারা বলে যে সুফিরা বা পীর মাশায়েখরা এরা রাজনীতি করতে পারবে না, রাজনীতি করা তাদের কাজ না, আচ্ছা আমার নবীর চেয়ে বড় সুফি কে আছে দুনিয়াতে? হ্যাঁ, নবীর চেয়ে বড় কি, বড় সুফি বা সাধক যেটা বলে আধ্যাত্মিকতার চরম শিখরে, নবীর চেয়ে কি দুনিয়াতে কোনো উম্মত যাইতে পারছে, পারবে? সিদ্দিক আকবরকে এমনি লক্ষ্য পেয়েছে, ফারুক আজমকে এমনি লক্ষ্য পেয়েছে, নবীকে তারা আদবের নজরে, ইমানের নজরে, নিঃশ্বাসে বিশ্বাসে তারা মানতেন, সুবহানাল্লাহ, ঠিক কিনা? তো আমার নবী যদি মসজিদে নামাজ পড়াইতে পারতেন, পারেন, খুতবা দিতে পারেন, উনি ওয়াজ নসিহত করতে পারেন, উনি দিনের প্রচারে বিভিন্ন জায়গায় যদি সফর করতে পারেন, উনি হিজরত করে মদিনাতে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করেন, ঠিক কিনা? রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, যুদ্ধনীতি, যত নীতি একটা দেশের দরকার, সম্প্রীতির বন্ধনে সমস্ত ধর্মের মানুষগুলোকে নিয়ে উনি মদিনার সনদের আলোকে একটা রাষ্ট্র গঠন করেছিলেন, ঠিক কিনা? যেটা আমাদের বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত আছে, সব ধর্মের মানুষকে নিয়ে যার যার ধর্ম পালন করছে, ঠিক কিনা? এটা আউলিয়া কেরামরা এদেশে হাজার বছর আগে প্রতিষ্ঠিত করেছেন, কোন রাজনৈতিক দলের এটা অবদান না, ঠিক কিনা? এদের জন্ম হয়েছে 20-25 বছর আগে, কিন্তু এই দেশে আউলিয়া কেরাম, এই মদিনার সনদ, শান্তি মেলবন্ধন, সম্প্রীতির মেলবন্ধন, এটা তারাই নিয়ে আসছেন আরব থেকে, সুবহানাল্লাহ। আউলিয়া কেরামদের কাছে গিয়ে তারা এটা শিক্ষা নিয়েছেন, সুবহানাল্লাহ, কারণ আউলিয়া কেরামদের দরবার এটা হেদায়াতের জন্য উন্মুক্ত, সুবহানাল্লাহ।
এখানে কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে মুসলমান এখানে বাদ বিচার হয় না, এখানে সবারই যাওয়ার কি অধিকার আছে। কারণ হেদায়তের জন্য আল্লাহ পাক এই দরবারগুলো আউলিয়া কেরামদের দরবারগুলো খুলে দিয়েছেন। এখনো এই যে কিছুদিন আগে টনি ব্লেয়ার ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন, তার এক শালি ইরানে গিয়ে একজন ওলির দরবারে গিয়ে সে গিয়েছে গবেষণা করার জন্য, পিএইচডি করার জন্য। সে দেখতেছে একটা পাথরের একটা মাজার, কোনো মানুষ নাই, কিন্তু এখানে লোকজন আসতেছে যাচ্ছে, কেউ জিয়ারত করতেছে, কে কোরআন তেলাওয়াত করতেছে, কিসের আকর্ষণ, কে কোনো ডাকতেছেও না, নিজে থেকে লোক আসতেছে যাচ্ছে। সে এটা নিয়ে অনেক গবেষণা করলো যে আসলে এখানে তো কেউ ডাকতেছেও না, মাইক দিয়া কোনো গাড়ি ভাড়া দিয়ে কারো আনতেছে না, কিন্তু লোকজন সদস্যত্ব আসতেছে, এখানে কোনো মানুষও নেই, কিন্তু তারা একটা মেন্টাল পিস নিয়ে যাচ্ছে, শান্তি নিয়ে যাচ্ছে, কিসের টানে তারা আসতেছে এখানে। মানে উনি যদি দুনিয়াতে থাকতে থাকতো তারা বুঝতাম যাচ্ছে ওনাকে দেখার জন্য, কিন্তু এখন কিসের জন্য আসছে না। এগুলো চিন্তা করতে করতে সে বুঝতে পারলো যে না, ইসলামের মধ্যেই প্রকৃত কি মুক্তি আছে। আলহামদুলিল্লাহ, আমার নবী বলেছেন যে আমি দুনিয়াতে থাকা যে যতটুকু কল্যাণকর, ইচ্ছে না থাকা আরো বেশি কল্যাণকর, আমি যখন থাকবো না ইচ্ছা আরো বেশি কল্যাণকর হবে। সুবহানাল্লাহ, যে কথা বলছিলাম কৌমিনাসাব আলিয়ানাসাব, এরা বেশিরভাগ মনে করে যে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাবের অনুসারী, ঠিক কিনা? কৌমিরাও তাদেরকে মাযহাবের অনুসারী দাবি করে বেশিরভাগ, হয়তো 95% পাওয়া যাবে যারা মাযহাব মানে। তো যারা মাযহাব মানে তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব বেশি নেই, কোরআন সুন্নাহ নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, নামাজ নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, ঠিক কিনা? রোজা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, তারাবি নিয়েও দ্বন্দ্ব নেই। আমি দেখি যে তারাও কিন্তু তারাবি ঠিক মতো পড়ে, 20 রাকাত তারাবি পড়ে, কিন্তু ওই জাকির নায়ক পন্থীগুলো এগুলা 4 রাকাত 6 রাকাত 8 রাকাত, মানে তার খেয়াল খুশি মর্জিয়া মর্জিয়া তরিকা, খেয়াল খুশি মতো তারা পড়ে। তো কৌমিদের সাথে আমরা যারা আলিয়ানা সাহেবের সুফিবাদী, আমাদের সাথে তেমন একটা বেশি মূল জায়গায় কিন্তু সমস্যা নেই, মোস্তাহাব মুবা এগুলো নিয়ে কিন্তু সমস্যা আছে, কিন্তু ফরজ সুন্নত নিয়ে কোনো সমস্যা, এজমা কিয়াস নিয়ে কোনো সমস্যা নাই। আজকে বর্তমানে এই সালাফিরা যেভাবে হিংস্র হয়ে উঠছে, মানে মাযহাব বিরোধী, বৃহত্তর স্বার্থে যদি আমরা মাযহাব পগের পক্ষে যারা আছি তারা যদি একসাথে কাজ করি, এই যে দাঁড়িয়ে সালাতু সালাম বৈশা দরুদ পড়া, দাঁড়িয়ে দরুদ পড়া, এগুলা আমরা দাঁড়িয়ে পড়ি নবীকে ইজ্জত করে, নবীকে তাজিম করে, ঠিক কিনা? তারা বলতে আমরা পড়ি বৈশা বৈশা, ঠিক আছে পড়েন, সমস্যা নেই, পড়লেই ঠিক আছে, যারা পড়েই না মানেই না তাদের সাথে আমাদের অনেক সমস্যা, ঠিক কিনা? এখন বৈশা পড়তেছেন, বৈশা পড়াটা যখন বুঝতে পারছেন ইনশাল্লাহ একদিনে তো আল্লাহ দাঁড়িয়ে পড়াবে, কি অনেকে পরে বঙ্গভবনে দাইলে পড়তে হয়, গণভবনের ভিতর ঢুকলে পড়তে হয়, কি এরকম বড় বড় জায়গায় কমি হোক আর সালাফিও বসতে তার পারে না, তখন কি যদি বর্ষে তোলে কান ধরে দাঁড় করাই দিবে, কি ঠিক কিনা? তো এরকম কতগুলো জায়গায় দাঁড়িয়ে দিতে হয়, কি লাটের ভয়ে, কিসের ভয়ে? আশেকদের তো আখরাতের বয়স, লাঠির দরকার নেই, ঠিক কিনা? নবীর সাফায়াতের দরকার আছে, এই জন্য নিজের থেকে দাঁড়িয়ে যায়, আর শয়তানগুলোরে লাঠি দেখাইতে হয়, মানে না দাঁড়াই সব দাঁড়িয়ে গেছে আমি বসে থাকলে তো আবার কোন লাঠি কামনি কোনো, কি তো এগুলো আবার দেখা মতো গিয়ে দাঁড়ায় সালাফিরা। যাই হোক, আমার কথা হচ্ছে একদিন হয়তো দাঁড়িয়ে পড়বেন,
আবার মৃত্যুর বিছানায় শুয়েও পড়তে হইব, পড়তে হবে কিনা, তখন চাইলে বসতে পারবেন না, দাঁড়াইতে পারবেন না, তখন শুয়ে শুয়েও পড়তে হবে। যদি মুক্তি চান তওবা করতে হবে, নবীর দরুদ পড়তে হবে। সুতরাং আমরা বৃহত্তর ঐক্যে আমাদের যদি আমরা মাযহাবে মিল্লাতকে যদি মজবুত করতে হয়, আমরা যদি এইগুলা যদি আমরা ছোট করে আনতে পারি বিভেদগুলা, তাহলে এই যে সালাফি বা এই যে আহলে হাদিসগুলা বিরুদ্ধে আমাদের আন্দোলন জোরদার হবে, ঠিক কিনা? এটা হচ্ছে বৃহত্তর লক্ষ্যের কথা বলছি। আমরা কাউকে খারাপ বলি না, কাউদের সাথে আমাদের দ্বন্দ্ব নেই, কিন্তু দুশ্মনের রসুল যারা নবীর সামনে গোস্তাকি বেয়াদবি করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের ছেলে মেয়েদের সাথে তাদের বিয়ে দেওয়া যাবে না, ঠিক কিনা? নাহলে রক্ত খারাপ হয়ে যাবে। কি বললেন, টাকা পয়সা দেখবেন না, খালি দেখবেন যে আকীদাটা ঠিক আছে, নইলে যন্ত্রণা আপনি সারা জীবন ভোগ করবেন, ঠিক কিনা? এটা সবচেয়ে জরুরি। যত আশেক দাবি করেন, ফাসেক মুনাফেকের সাথে সম্পর্ক করা যাবে যদি সত্যিকার আশেক হন। সিদ্দিক আকবরের মতো যদি আশেক হইতে চান, আদেবের নজর ইমানের নজর আমাদেরকে সেভাবেই লাগবে, লাগবে কি না? যাই হোক, আমি এই মাহফিলে আপনারা যে দাওয়াত করেছেন আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যে কথা বলছিলাম আমার নবীর বিষয়টা, উনি যুদ্ধ করেছেন, যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন নাকি দেন নাই? দিয়েছেন। বদর জমিনে প্রথম যুদ্ধের ডাক আসলো, 313 জন সাহাবি নবীর ডাকে হাজির হলেন ময়দানে। অনেকের হাতে তলোয়ার নেই, কারণ তারা যুদ্ধের প্রস্তুতি ছিল না, হঠাৎ করে কাফেররা আক্রমণ করেছে, চলে আসছে মদিনার কাছে। নবীজি যা আছে তা নিয়ে চলে গেলেন। অনেকের হাতে নবীজি খেজুর গাছের ঢাল ধরাই দিলেন, তাদের এটা ধরে দাঁড়ায় থাকো, খেজুর গাছের ডাইল তাদের এটা নিয়ে দাঁড়ায় থাকো। তো এইভাবে সাহাবিদের হাতে উনি অনেকের হাতে ঢাল ধরাই দিলেন, গাছের ডাইল। এটা ওই কাফেররা কিন্তু এটাকে তলোয়ার হিসেবে দেখছে, সুবহানাল্লাহ, তাদের চোখে এটা তলোয়ার হয়ে গেছে, সুবহানাল্লাহ। নবী এক মুষ্টি কঙ্কর নিক্ষেপ করেছেন, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন সেই কঙ্করের কথা, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী এটা আপনি নিক্ষেপ করেননি, এই কঙ্কর এটা আল্লাহ, এই হাত আল্লাহর হাত ছিল, সুবহানাল্লাহ। আমরা জানি যে আল্লাহর কোনো হাত নাই, আল্লাহ বলছেন ওটা আপনার হাতে করেন না, এটা আল্লাহর হাতে নিক্ষেপ হয়েছে, সুবহানাল্লাহ। এখানে শিরিক খোদা যাবে, হ্যাঁ, এই যে শিরিক বেদাতের ফতোয়া। তো এই ছোট ছোট কঙ্করগুলা কঙ্কর ছিল না, নবীর হাত থেকে বের হওয়ার পরে এগুলা একটা এত বড় বড় পাথর হয়ে গেছে, এবং কাফেরদের গায়ের উপর সেগুলো পড়ছে, তারা ভেগে চলে গেছে মক্কার দিকে, সুবহানাল্লাহ। তো এরকম ঘটনাও নবীর আছে, আছে না? তো আমার নবী যদি এইগুলা, উনি একজন সফল রাষ্ট্রনায়ক, উনি যদি সমস্ত কিছুর নেতৃত্ব দিতে পারেন, আমরা কি নবীর চেয়ে বেশি বড় হয়ে গেছি, বড় সুফি, বড় সাধক? হ্যাঁ, হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারি, উনি ওনার এই যে পড়ালেখার জীবনে, উনি ক্যালকাটা আলিয়া থেকে ফারেগ হয়েছেন, উনি ক্যালকাটা আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেছেন, বু আলী কলন্দে মাদ্রাসায় মহাদ্দেশ ছিলেন। উনি ওই সময় যশোরে কাজী পদে, কাজীর কুজাত, যেটাকে বিচারকের দায়িত্ব, শরীয়তের আলোকে, কোরআন সুন্নার আলোকে উনি বিচার ব্যবস্থা, বিচারকের দায়িত্ব পালন করেছেন, সুবহানাল্লাহ। সেটা তাকে দেশ শাসনের মতো, ঠিক কিনা? ওইটা উনি 3 বছর আদায় করেছেন, সুবহানাল্লাহ, সত্য ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারে দাবি করি, আমরা আকীদার বিষয়ে আমরা তো কাজ করে যাবই, ঠিক
ঠিক কিনা? মাযহাবে মিল্লাতের পক্ষে কাজ করে যাব, কিন্তু দেশও আমাদের। সুন্নিয়াতকে যদি রাষ্ট্রের প্রতিটা পর্যায়ে যদি আমরা প্রতিষ্ঠিত করতে হয়, আমরা আমার নবীর আদর্শের আলোকে রাজনীতির মধ্যে আমরা কি প্রবেশ করতে হবে, ঠিক কিনা? এই যে আপনার প্রতিনিধি আপনি নির্বাচন করবেন, একটা চেয়ারম্যান নির্বাচন করবেন, একটা মেম্বার নির্বাচন করবেন, সেটা আপনাকে সচেতনতার চোখে দেখতে হবে, ঠিক কিনা? মসজিদ কমিটি, ঈদগাহ কমিটি, সামাজিক কমিটি, যত কমিটি আছে সেখানে যদি আপনারা না থাকেন, আপনারা যদি সেখানে সদস্য না হন, তাহলে ওই বাতিল চক্র ওই মসজিদ বা ওই সমাজ তারা দখল করে নেবে, ঠিক কিনা? আজকে আমাদের এই বিষয়গুলো অত্যন্ত প্রয়োজন। সমাজের প্রতিটা স্তরে, প্রশাসনের প্রতিটা স্তরে সুন্নি মাযহাবের মাযহাবে মিল্লাতের অনুসারীদেরকে প্রতিষ্ঠিত করা, নাহলে একদিন ওই এজিদের মতো বা বিভিন্ন সময়ের এই জালিমদের মতো সুন্নিদেরকে শুধু ব্যবহার করা হবে, আলেমদেরকে ব্যবহার করা হবে, টিস্যু পেপারের মতো ব্যবহার করে করে ফেলে দেবে। আমার নবী যদি কোরআন সুন্নার জ্ঞান নিয়ে, উনি যদি মসজিদে মাদ্রাসা মসজিদ ওয়াজ নসিহত নামাজ পড়িয়ে যদি উনি যদি রাষ্ট্র চালাইতে পারে, এই দেশের সুন্নি জামাতের মাযহাবের আলেম পীর মশাইখরা কি পারবে না? কি এই দেশ থেকে সুদ ঘুষ সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতি জুলুম অত্যাচার থেকে মানুষকে মুক্তি দিতে হলে, মানুষের মৌলিক অধিকারগুলো ফিরিয়ে আনতে হলে অবশ্যই কোরআন সুন্নার আলোকে সুন্নি মতাদর্শ ভিত্তিক সমাজ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে। এগুলো আমাদেরকে বোঝার সময় আসছে। আমাদের আলেম সমাজ এই ওয়াজ নসিহতের মাঝে যদি এই সচেতনতাগুলো যদি আমাদেরকে যদি বয়ান না করে, তাহলে তারাও নিজেদের উপর জুলুম করবে, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে পরিষ্কার জানিয়ে দিয়েছে আল্লাহ কারোর উপর জুলুম করে না, মানুষ নিজেরাই জুলুম করে, নিজেরাই জুলুমের শিকার হয়। কে আপনি সঠিক জায়গায় যদি আপনার কি আপনার যদি রায়টা না দেন, আপনি জুলুম করলেন আপনার উপরে, ঠিক কিনা? এবং আপনার রায়টা পেয়ে সে সারা দুনিয়ার সাথে জুলুম করবে, নাকি না? তো আল্লাহ তা কোরআনে সঠিক কথাই বলেছেন, আল্লাহ কারো উপর জুলুম করে না। এই যে তওবা, আল্লাহ পাক বলেছেন বান্দা যদি তওবা করতে করতে যে আকাশ পর্যন্ত লেগে যায়, সে যদি একবার সংশোধনের নিয়ত যদি সে একবার তওবা করে, আমি আল্লাহ তার আকাশ লেগে গেছে, যে আকাশে লেগে গেছে ওই পরিমাণ গুণা আমি মাফ করে দেবো, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রহমান উনি বান্দার উপর কখনো অসন্তুষ্ট হইতে পারেন না। আর যারা আমরা উম্মত মুহাম্মদী, যে নবী আমাদের জন্য খালি উম্মতি উম্মতি করছেন, ঠিক কিনা? শাফাআত আলি আহলুল কাবায়ের মিন উম্মতি, হাদিস শরীফে আছে, এখনো এই হাদিসটা মদিনা শরীফের গম্বুজের নিচে এখনো লেখা আছে। সব কিছু বুঝিয়ে ফেলতেছে, এখনো অনেক কিছু বুঝাইতে পারেনি। আমার নবীজি সে হাদিস শরীফে উনি বলেছেন যে হাশরের ময়দানে আমি আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে কোমরে পেঁচিয়ে টেনে নিয়ে আসবো, সুবহানাল্লাহ। আর শয়তানের দলগুলো বলে কি যে নবী, আরে উনি তো নিজেই হাত পা কাঁপবে, ইয়ানফসি ইয়ানফসি করবে, নাউজুবিল্লাহ। কত বড় কমবক শয়তান! আর আমার নবী বলছেন যে আমি আমার গুনাহগার উম্মতদেরকে আমি জাহান্নামের আগুন থেকে নিয়ে আসবো, একটা উম্মতকে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না, সুবহানাল্লাহ। আল্লাহকে ওনাকে এমনি বলছে রাউফুর রহিম মুমিনদের জন্য, সুবহানাল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ আযীযুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, সুবহানাল্লাহ। এখানে শিরিক পাওয়া যাবে? রাউফুর রহিম তো আল্লাহর লকব, আল্লাহ ওনাকে দিয়ে দিলেন কেন?
শিরিক পার্টি, এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ দিয়েছেন। আপনি কি আল্লাহর চেয়ে বেশি জ্ঞানী? হ্যাঁ, যারা মোমেন আল্লাহ বলছেন আমার নবী তাদের জন্য রউফুর রহিম, সুবহানাল্লাহ। আজিম শব্দ আল্লাহর জন্য খাস, ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, আল্লাহ বলছেন আমার নবীর চরিত্র পুত পবিত্র আজিম সুবহান। আপনি আমি রাগ করলে ঠেলাঠেলি করলে লাভ হবে? হ্যাঁ, মানলে লাভ হবে, অস্বীকার করলে মাহরুম হবেন। দুনিয়াতে আমাদের সাথে কারো দ্বন্দ্ব নাই, দুনিয়াতে আপনি আল্লাহর কোরআনকে স্বীকার করবেন, নবীর ইজ্জতকে স্বীকার করবেন, আপনি সম্মানিত হবেন। আর যদি অস্বীকার করেন, আপনি হাসরে কবরে মিজানে প্রত্যেকটা জায়গায় আপনি অসম্মানিত হবেন, ঠিক কিনা? মানলে লাভ আছে নাকি নাই, আর না মানলে ক্ষতি আছে। যাই, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে, আমিন। সমস্ত মাযহাবে মিল্লাতের সবাই সাথে যেন আল্লাহ যেন আমাদেরকে ঐক্য করে, আজকে মুসলিম মিল্লাতের যে দুরবস্থা, সমস্ত মুসলিম দুনিয়ার মধ্যে আজকে আগুন আগুন যুদ্ধ মারামারি, মোনাফেক এই সালাফিরা বিশেষ করে মধ্যপ্রাচ্যের মধ্যে যে যুদ্ধগুলা, এগুলা ইহুদি নাসারারা, ব্রিটিশরা, আমেরিকানরা এই সালাফিদেরকে, আজকে সৌদির বাদশা যে যুবরাজ সালমান, সে স্বীকার করেছে যে আমাদের পূর্বপুরুষদেরকে ব্রিটিশরা ইংরেজরা ব্যবহার করেছে, আমাদেরকে এমন একটা ব্রিটিশ থেকে এমন একটা ধর্মের মধ্যে একটা আলাদা একটা দর্শন ঢুকিয়ে দিয়েছে যেটা সালাফিবাদ বলা। এই দর্শনের আলোকে আমরা ইসলামকে ক্ষতিগ্রস্ত করেছি, দেরিতে হইলেও সত্য প্রকাশ হচ্ছে, ঠিক কিনা? আমরা এটা থেকে বেরিয়ে যেতে চাই। এই যে উগ্রবাদ, তারা স্বীকার করেছে যে সালাফিবাদের মধ্যে উগ্রবাদ আছে, আজকে জঙ্গিবাদ তারা নিজেরাই সামাল দিতে পারতেছে না, ঠিক কিনা? আজকে সৌদি আরবের মধ্যে সুফিয়ার উপরে, সুফিয়া কারামের উপর কথা হয় টিভিতে, আপনারা যদি বুঝেন তাহলে দেখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর কথা হয় টক শোতে, সুফিয়া কারাম সুফিবাদের উপর কথা হয়, এলমে তাসাউফের উপরে কথা হচ্ছে, সুবহানাল্লাহ। তো এগুলা সত্যের পক্ষে, ঠিক কিনা? সত্যকে কখনো দাবিয়ে রাখা যাবে না। তারা বুঝতে পেরেছে যে ইহুদি নাসারারা আমাদেরকে ব্যবহার করে, ইসলামের মধ্যে আমাদের ভাগ করেছে। এখনো ব্রিটিশের মধ্যে সেই মাদ্রাসা আছে মাটির নিচে, এই যে দেওবন্দ থেকে, ইন্ডিয়া থেকে, বিভিন্ন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে লোকজন নিয়ে নিয়ে সেই মাদ্রাসায় পড়াইতো, স্পেশাল তাকে প্রথম বেয়াদব বানানো, নবীর শানে যত গোস্তাকি বেয়াদবি তাকে সেগুলোর শিক্ষা দেওয়া, নাউজুবিল্লাহ বলেন। কারণ তারা মুসলমানকে দুর্বল করার জন্য একটা জায়গায় খুঁজে পাইছে যে এদেরকে দুর্বল করা যাবে এক জায়গায়, যদি তাদের লোক দিয়ে যদি তাদেরকে বলানো যায় তোমার নবী খারাপ, তোমার নবী দোষে গুণে ভরা, নাউজুবিল্লাহ, তোমার নবীও পাপ করেছে, নাউজুবিল্লাহ, সাহাবাই কারাম তারাও সত্যের মাপ কাঠি না, তারাও পাপি, নাউজুবিল্লাহ। এই সমস্ত দুর্বল জায়গায় যদি আঘাত করতে পারো তাহলে মুসলমান দুভাগ হয়ে যাবে, ব্যাপারটা বুঝছেন? এবং তারা সফলও হয়েছে, মুসলিম দুনিয়াকে তারা লুটোপুটে খাইতেছে এখন, ঠিক কিনা? মুসলমানদের সম্পদগুলো সব নিয়ে গেছে, ইরাকে ব্যাবিলনে যে মিউজিয়াম আজকে 4,000-5,000 বছর আগের স্মৃতিগুলো পর্যন্ত তারা নিয়ে গেছে, এগুলো নিউইয়র্কের বাজারে রাস্তাঘাটে বিক্রি হচ্ছে, ওই আর্মি সৈনিকরা ভেঙা ভেঙা নিজের পোটলার মধ্যে ভরে নিয়ে চলেছে, এখন এগুলা 1 মিলিয়ন, 3 মিলিয়ন, 5 মিলিয়ন, কারণ 4,000 বছর আগের কোন একটা জিনিস এমন লোক আছে তারা 1 মিলিয়ন, 2 মিলিয়ন দিয়ে কিনবে, কিন্তু এগুলো তো মুসলমানের সম্পদ, ঠিক কিনা? ইরাকের জাদুঘরে এগুলো মুসলমানের সম্পদ, এভাবে সিরিয়ার জাদুঘরে এগুলো মুসলমানের সম্পদ, যে এই রাষ্ট্রগুলোতে মুসলমানদের ঐতিহ্য বিভিন্ন নিদর্শন, সেই রাষ্ট্রগুলোকে দেখে দেখে, যেখানে আউলিয়া কেরামদের মাজার, যেখানে নবী রসুলদের মাজার, সেগুলোকে এই গত 10 বছরে তারা
আগে তো একবার করেছে 1920-25 সাল পর্যন্ত। এই গত 10 বছরে তারা ওই জায়গাগুলোতে আবার আঘাত হেনেছে, ঠিক কিনা? এই যে দায়েশ, আইএস, এই নামগুলো দিয়ে যারা এই কাজগুলো করতেছে, এদেরকে দায়েশ বলা হয়, এদেরকে আইএস বলা হয়, জঙ্গি। দেখছেন তো আপনারা টিভিতে, দেখেন নাই? এরা আজকে ইরাকের মতো দেশগুলো ধ্বংস করেছে, সাদ্দামের মতো ইসলামের নেতৃত্বগুলা, গাদ্দাফির মতো নেতৃত্বগুলাকে তারা কি, তারা এই ইহুদি নাসারাদের এজেন্টরা তারা কি করেছে, তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। যাই হোক, বর্তমান সময়ে মুসলমানদের আল্লাহ যেন হেফাজত করো, আমিন। বেশ কিছু বই আছে, আপনারা নেওয়ার চেষ্টা করবেন। নামাজ শিক্ষা একটা বই আছে আমাদের মইনিয়া প্রকাশনে, এখানে পাঁচ ওয়াক্ত নামাজ সহ নফল নামাজ, সূরা ইয়াসিন, বিভিন্ন দোয়া এই বইয়ের মধ্যে পাওয়া যাচ্ছে। ওয়াজিফা, মিলাদ, কিয়াম, দরুদ সহ খতমে কাউসিয়া, এখানে আপনারা এটা পাবেন ওয়াজিফার মধ্যে। দলিলুল আশিকিন একটা 9টা মাসালার কিতাব, আশিকদের দলিল, ঈদে মিলাদুন্নবী, মিলাদ, কিয়াম, ওরস শরীফ, ফাতিহা, জানাজার পর দোয়া, মোনাজা সহ আজানের পূর্বে পরে সালাত সালাম, এরকম 9টা মাসালা। দালালুল বায়াত, কেন বায়াত হতে হয় কোরআন সুন্নাহর আলোকে, এই বায়াতের বইটা আছে সদরা গাউসিয়া মাইজ ভান্ডারিয়া, মাইজ ভান্ডার শরীফের ইতিহাস, এখানে সদরা নাসাবনামা সহ আদব কায়দা শিকার অনেক কিছু আছে এখানে, এগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন। বর্তমান সময়ের আমাদের ছেলে মেয়েদেরকে অনেকেরই জ্ঞান দেওয়া সম্ভব না, তাদেরকে বোঝানো সম্ভব না, কিন্তু কিতাব পত্র তাদেরকে দেবেন, যেটা আপনি বুঝাইতে পারতেছেন না বই পুস্তক করে সে এটা বুঝে নেবে, ঠিক কিনা? বা আপনার ভাই বা আপনার একটা আত্মীয় স্বজন বা শ্বশুর বাড়ির কেউ এই শয়তানের তালে পড়ে গেছে, কি ইবলিস শয়তানের আসরে পড়ে গেছে, তাকে আসর ছুটাইতে হবে, নাকি না? আসর মুক্ত করতে হবে তাকে। এত বুঝাইবার সময় নেই, একটা বই নিয়ে দিয়ে দিবেন যে বাবা এটা পড়ো, দেখো আল্লাহ হেদায়ত করে কিনা, কারণ হেদায়তের মালিক আল্লাহ, কিন্তু আপনি হেকমত করতে পারেন, পারেন কি না, হেকমা গ্রহণ করতে পারেন। উদুইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়াযিতিল হাসানা, আল্লাহ কোরআনও নির্দেশ দিয়েছে তোমরা হেকমত গ্রহণ করো রবের কথা, রবের পথে আসার জন্য। আলহামদুলিল্লাহ।